চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, প্রায় 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। অভিযোগ অস্বীকার স্কুল শিক্ষকের। এবার চাকরি দেবার নাম করে প্রতারণার অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। জানা যায়, ঘটনায় কাথি দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া হাই স্কুলের ইংরাজি শিক্ষক দীপক জানার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। চাকরি দেওয়ার নাম করে প্রায় 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে এসেছে ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ওই স্কুল শিক্ষক এবং তার পরিবারের সদস্যরা। ঘটনা সূত্রে জানা যায়, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নম্বর ব্লকের অর্জুননগরের বাসিন্দা দীপক জানা। পেশায় তিনি একজন স্কুল শিক্ষক। তিনি কাথি দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া হাই স্কুলের ইংরাজি শিক্ষক। ভবানীপুরের বাসিন্দা হলেও কাথিতে রাখা স্কুলের সংলগ্ন এলাকায় শ্বশুর বাড়ি রয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। অভিযোগ, দীপক জানা নামে ওই স্কুল শিক্ষক 2018 সালে চাকরির নাম করে টাকা নিয়েছেন। জানা যায়, শুধু প্রাথমিক স্কুল নয়, অভিযোগ একাধিক সরকারি দপ্তরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছেন ওই শিক্ষক। ঘটনা সূত্রে জানা যায়, প্রতারিত ওই ব্যক্তিকে ফুড সাপ্লাই অফিসে চাকরি দেওয়ার নাম করে প্রায় 4 লক্ষ টাকা নিয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে প্রতারিত ওই ব্যক্তি চিরঞ্জিত দাস বলেন, দীপক জানা দীর্ঘদিন ধরেই আমাদের এই কাঁথি এলাকায় তার শ্বশুর বাড়িতে থাকতেন। আমরা সকলে তাকে স্কুল শিক্ষক বলেই চিনি। আমি একজন বেকার যুবক, সেই কারণে উনি আমাকে চাকরির প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে 4 লক্ষ টাকা চায় এবং ফুড সাপ্লাই অফিসে চাকরি পাইয়ে দেবে। পাশাপাশি আমাকে তিনি জানায়, 2-3 দিনের মধ্যে আমি চাকরিতে জয়েন করতে পারবো। এরপর চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি দিনের পর দিন আমাকে ঘোরাতে থাকে। আমি চাকরি পাওয়ার জন্য আমার জমি জায়গা বিক্রি করে তার হাতে টাকা তুলে দিয়েছিলাম। শুধু আমি একা নয়, একাধিক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বহু টাকা নিয়েছেন। তিনি টাকা চাইতে গেলে আমার নামে ও আমার বাবার নামে মামলা করে। এ বিষয়ে তিনি আরো বলেন, এমনি চেনা পরিচিত ছিল, উনি একজন শিক্ষক হিসেবে চিনতাম। একটা চাকরির কথা বলেছিল ফরেস্ট ফুড ডিপার্টমেন্টে। সেই ডিপার্টমেন্টের জন্য সে আমাকে বললো যে তোমার এই কাল পরশুর মধ্যে চাকরি জয়েনিং হয়ে যাবে, তুমি আমাকে 4 লাখ টাকা দাও, তুমি চাকরি পেয়ে যাবে। যথারীতি আমি তখন কী করলাম, আমার জায়গা ছিল একটা, জায়গা বিক্রি করে দিয়ে আমি চাকরির জন্য তাকে টাকা দিলাম। টাকা দেওয়ার পর তাকে টাইমের মধ্যে টাকাটা, সে বলে চাকরি হয়ে যাবে বলে দিনের পর দিন সে আমাকে এইভাবে ঘোরাতে থাকে। হ্যাঁ, রেজাল্টও বেরিয়ে যায়, কোনোভাবে কোনো রেজাল্ট আসে না। আমার কোনো মানে পরীক্ষার যে ফল প্রকাশ হয়েছিল ওতে কোনো আমার নাম আসেনি। তারপর তাকে আমি প্রেশার দিই যে টাকাটা দাও। আর যথারীতি ওই সময় আমার মা ক্যান্সারে আক্রান্ত হন, ঠিক আছে। ওই সময় আমি তাকে টাকা চেয়েছিলাম যে যেই টাকাটা দিয়েছি দীপকবাবু, আপনি ওই টাকাটা আমাকে দিন। কিন্তু ওই কথাতে কিন্তু উনি কোনোভাবেই আমার মানে উনি কোনো মানে কি বলবো, উনি আর কোনোভাবে মানে ওটাকে এড়িয়ে যান, টাকাটা দিতে চাননি, ঠিক আছে। তারপরে বলেন যে দেবো দেবো কাল দেবো, এভাবে দিনের পর দিন চলতে থাকে। হ্যাঁ, এখানে পুলিশ থেকে থানা সব কিছু মানে এসআই থেকে আরম্ভ করে এসডিপিও সবাইকেই বলেছি, কোনো জায়গায় কোনো কিছুই লাভ হয়নি। কোনো কিছু মানে রাজনীতির ছত্রছায়াতেই উনি আছেন, ওনাকে রাজনীতির মানুষজন সাপোর্ট করছেন, স্থানীয় রাজনীতির মানুষজন সাপোর্ট করছেন। এ বিষয়ে স্কুল শিক্ষক দীপক জানার স্ত্রী জানান, দীপক জানা এখন স্কুল থেকে বাড়ি ফেরেনি এবং তার নামে এই অভিযোগ আনা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন। যদি সে টাকা নিত তাহলে কি আমাদের পরিবারের এই দশা হতো? আমাদের কোনো মতে সংসার চলে, ছেলে মেয়েদের ঠিকভাবে পড়াশোনার খরচ চালাতে পারি না। এ বিষয়ে তিনি আরো বলেন, কোনো ঢোকেনি না ঢুকলে আমি কোত্থেকে শুনব যে চাকরি দেওয়ার নাম করে প্রায় 5 কোটি টাকা দিল? না না, ওগুলো ভুল কথা, না না, কখনো এটা করতে পারে না। আর শুনুন, যদিও সে নিত তাহলে কি আমার এই পরিস্থিতি থাকতো? একটা ছেঁড়া নাইটি পরে ঘুরছি, ঘরের অবস্থা এই, ছেলে মেয়ে পড়তে পারছে না। আপনি কি আজকে শুনেছেন যে আজকে কোর্টে মামলা হয়েছে? না না না, শুনিনি এখনো, তো বাড়ি ফেরেনি। স্থানীয়রা কোথায়, কাকে আমরা বলেছি, আমরা কোত্থেকে, সে জানবে কোত্থেকে, কে চাকরি দিবে? এখন কি চাকরি কি পড়ে আছে নাকি কোথাও? এ বিষয়ে দীপক জানা জানান, আমার সাথে কারোর কোনো পয়সার লেনদেন হয়নি, আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। যদি প্রমাণ হয় যার শাস্তি হবে আমি মাথা পেতে নেব। পয়সা কড়ি কোনো লেনদেন নেই, কোনো পয়সা কড়ি আমি কেমন পয়সা কড়ি? তদন্ত করলে সব বুঝা যাবে, পয়সা নিলে হাতে তো নিব বা অ্যাকাউন্টে নিব, বা কে কাকে দিয়েছে, কবে দিয়েছে,
তার যদি তথ্য তুলে ধরেন তাহলে আমার যা শাস্তি হবে মাথা পেতে দিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথি শহরে। এ বিষয়ে বিচুনিয়া হাই স্কুলের শিক্ষক ইনচার্জ বলেন, বিষয়টি আমার জানা নেই, খবর নিয়ে দেখব। কার্যনির্বাহী মানে শিক্ষক হিসেবে কাজ করছি, আমার সময় থেকে সেরকম কিছু আমি দেখিনি। আপাতত তিনি স্কুলে আসছেন, এখন আজকেই তো আপনারা আমি দেখলাম আপনারা এসেছেন, সেরকমভাবে কেউ আগে কই আসেনি, আমার ইয়েতে পড়েনি। তার আগে আমার আগের প্রিয়টা কেউ এসে না আসছে সেটা আমি বলতে পারবো না, পূর্বতন শিক্ষক হেডমাস্টার তিনি সেটা বলতে পারবেন। এটা হওয়া উচিত না, বাঞ্ছনীয় নয়, তবে জানি না এটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না, তো আপনারা এসছেন আমি সেইখান থেকেই জিনিসটা এখন জানতে পারছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, মেদিনীপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা।